হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে গত ক্লাসে আমরা প্রতিশব্দ নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি নতুন পার্ট নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে যেহেতু প্রতিশব্দ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা বিপরীত শব্দ নিয়ে আলোচনা করবো তো আসো আগে বইটায় দেখি কি আছে আমাদের একটু খেয়াল করে দেখো এই যে লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম এখানে প্রতিশব্দ দিয়ে তো এখন দেখো নতুন ক্লাসটিতে আমরা কি করব। বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। কিন্তু বিপরীত শব্দ নিয়ে আলোচনা করার পূর্বে বিপরীত শব্দ কি সেটা আমাদের জানতে হবে না বিপরীত শব্দ হচ্ছে এমন একটা শব্দ যেইটা সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে কার বিপরীত অর্থ প্রকাশ করে মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দকে বলা হয় কি তোমার বিপরীত শব্দ এখন ধরো আমরা কি বলি না যে ও আমার পুরোপুরি উল্টো বলে থাকে না ধরো তুমি অনেক শান্তশিষ্ট তোমার ভাই কিন্তু ওরকম শান্তশিষ্ট নাই হতে পারে অনেক জেদি হতে পারে তো কি এটাকে কি বলা হয় ওরা দুইজন বিপরীত ন্যাচারের বা ধরো তুমি অনেক লম্বা কিন্তু তোমার পরিচিত একজন তোমার থেকে শর্ট তো সেক্ষেত্রে তুমি কি বলবা লম্বা খাটো বড় ছোট। দেখো তুমি কিন্তু সম্পূর্ণ উল্টো একটা শব্দ বা সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এমন একটা শব্দ ব্যবহার করছো এটাকে বলা হয় কি এটাকে বলা হয় বিপরীত শব্দ তো আসো দেখি বইতে কি বলা আছে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো তার মানে এখানে কিছু কয়েকটা বাক্য আছে যেখানে কি দাগ দেওয়া আছে আমাদের করতে হবে কি দাগ দেওয়া শব্দগুলোর শব্দগুলোকে চেঞ্জ করতে হবে কিভাবে কি দিয়ে চেঞ্জ করব আমরা বিপরীত শব্দ দিয়ে পরিবর্তন করব এবং সে বাক্যগুলোকে আবার লিখতে বলা হচ্ছে তো আমি তোমাদের এই বাক্যগুলো পরিবর্তন করে দেখিয়ে দিব এবং তোমরা বাক্যগুলো নতুন করে আবার লিখবে আচ্ছা দেখো প্রথম বাক্যটা করা আছে কি আছে এই শহরে অনেক মানুষ থাকে আমরা জানি কি অনেক মানে কি পরিমাণে বেশি যেটা তো পরিমাণে কমকে কি বলা হয় অল্প বলা হয় না তো আমার অনেকের বিপরীত শব্দ কি অল্প আচ্ছা এরপরে দেখো দূরে দূরের বিপরীত শব্দ কি লাইনটা কী আছে একটু পুরি বিথির বাড়ি দূরে তো দূরে দূরে মানে কি দূরত্ব বেশি যদি দূরত্ব কম থাকে তখন সেটাকে কি বলা হয় দূরত্ব কম বা কাছে বলা হয় তো আমরা দূরের বিপরীত শব্দকে কি বলতে পারি কাছে বলতে পারি তার মানে দূরের বিপরীত শব্দ কি কাছে শুকনো খাবার আমার পছন্দ একটু দেখো শুকনো খাবার আমার পছন্দ বলতে কি বোঝানো হচ্ছে সে বেশি ওটা ভালো লাগে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি অপছন্দ বলতে পারি তার মানে শুকনো খাবার আমার অপছন্দ তো আমরা এখানে লিখতে পারি অপছন্দ শুকনো খাবার আমার অপছন্দ বিপরীত শব্দ লিখলাম আমরা আচ্ছা নেক্সট লাইন দেখি আজ গরম পড়েছে গরম গরম শব্দ কি যেটার উত্তাপ অনেক বেশি যদি সেটার তাপ কম থাকে তাহলে সেটাকে কি বলা হয় ঠান্ডা বলা হয় তো আমরা গরমের বিপরীত শব্দ কি লিখতে পারি ঠান্ডা লিখতে পারি তার মানে আজ ঠান্ডা পড়েছে আমরা কি লিখতে পারি এখানে ঠান্ডা আচ্ছা নেক্সট লাইন দেখি তিনি ঘুমিয়েছিলেন একটু দেখো ঘুমানো ঘুমানোর বিপরীত শব্দ কি জেগে থাকা জাগা আর কি ঘুম তো আমরা এখানে লিখতে পারি তিনি জেগেছিলেন কি রাখা যায় তিনি জেগেছিলেন আচ্ছা নেক্সট লাইন দেখো এ জমি উর্বর উর্বর শব্দের বিপরীত উর্বর মানে যেখানে উৎপাদন ক্ষমতা অনেক বেশি সেটাকে বলা হয় কি উর্বর আর যেই জমির উৎপাদন ক্ষমতা অনেক কম সেটাকে বলা হয় অনুর্বর তার মানে উর্বর শব্দের বিপরীত শব্দ হচ্ছে অনুর্বর কী লিখতে পারি এ জমি অনুর্বর লিখতে পারি অ নূর আচ্ছা নেক্সটে দেখো ভালো কাজ করব ভালোর বিপরীত শব্দ কি ভালোর বিপরীত শব্দ মন্দ বা খারাপ আমরা লিখতে পারি মন্দ কাজ করব অথবা খারাপ কাজ করব আসলে কি করব। না খারাপ কাজ করব না ভালো কাজ সব সবসময় তো এখানে দেখো ভালো কাজ করব এটার বিপরীত শব্দ কি মন্দ বা খারাপ আচ্ছা নেক্সট লাইন দেখো তুমি যাও যাওয়ের বিপরীত শব্দ কি যাওয়া আর আমরা জানি কি আসা তো আমরা এখানে লিখতে পারি কি তুমি যাওয়ের বিপরীত শব্দ লিখতে পারি তুমি এসো বাকি তুমি থাকো তো আমরা এখানে লিখতে পারি কি তুমি আসো আচ্ছা নেক্সট লাইন দেখি ছেলেটি চালাক চালাক শব্দের বিপরীত শব্দ কি চালাক শব্দের বিপরীত শব্দ কি বোকা আমরা জানি চালাক শব্দের বিপরীত শব্দ বোকা তার মানে আমরা এটা লিখতে পারি ছেলেটি বোকা নেক্সট লাইন দেখি কুকুর বিশ্বাসী প্রাণী বিশ্বাসী প্রাণী যাদেরকে আমরা বিশ্বাস করতে পারি তাদের বলা হয় বিশ্বাসী এবং যাদের বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করা যায় না তাদের বলা হয় অবিশ্বাসী তো আমরা লিখতে পারি কুকুর অবিশ্বাসী প্রাণী আমরা বিশ্বাসীর পরিবর্তে এখানে লিখতেছি অ বিশ্বাসী প্রাণী একটু খেয়াল করে দেখো আমরা এই শব্দগুলোর কী করলাম বিপরীত শব্দ লিখলাম তো আমরা একটু পরে দেখি কী কী লিখলাম আমরা বিথির বাড়ি দূরে এটাকে চেঞ্জ করে লিখলাম বিথির বাড়ি কাছে শুকনো খাবার আমার পছন্দ এখানে বিপরীত শব্দ লিখলাম কি শুকনো খাবার আমার অপছন্দ আজ গরম পড়েছে এখানে লিখলাম আজ ঠান্ডা পড়েছে তিনি ঘুমিয়েছিলেন এখানে কি তিনি জেগে ছিলেন নেক্সট লাইন দেখেন এ জমি উর্বর এখানে কি লিখতে পারি এ জমি অনুর্বর ভালো কাজ করব। এখানে আমরা কী লিখতে পারি মন্দ কাজ করব বা খারাপ কাজ করব তুমি যাও এখানে কী লিখতে পারে তুমি আসো ছেলেটি চালাক এখানে বিপরীত শব্দ বসিয়ে লেখা যেতে পারে ছেলেটি বোকা কুকুর বিশ্বাসী প্রাণী এখানে লেখা যেতে পারে কুকুর অবিশ্বাসী প্রাণী এখন যখন আমরা এটা আলোচনা করছিলাম একটা জিনিসকে খেয়াল করেছ বিপরীত শব্দ বসানোর ফলে তোমার কি হয়েছে শব্দগুলো পরিবর্তন হয়ে গিয়েছে অর্থ পরিবর্তন হয়েছে শব্দের সাথে সাথে তোমার বাক্যের অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে যেখানে আমরা বলেছিলাম আজ গরম পড়েছে বিপরীত শব্দ বসি আমরা কি বললাম আজ ঠান্ডা পড়েছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল না বাক্যটা এই জিনিসটা একটু মাথায় রাখবে আচ্ছা তার মানে বিপরীত শব্দ বসালে আমাদের অর্থের চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয় নেক্সটে দেখি কি আছে বিপরীত শব্দ বুঝি যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে পরস্পর মানে একজনের সাপেক্ষে আর যদি অর্থর পরিবর্তন হয় তখন সেটাকে কি বলা হয় বিপরীত শব্দ বলা হয় যেমন ধনির বিপরীত শব্দ কি গরিব সতের অসৎ বড়র কি ছোট। এখন দেখো আমার এখানে কি নিচে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে আমরা এই শব্দগুলো একটু পড়ব দেখি কি আছে অধম অধম শব্দের বিপরীত শব্দ কি উত্তম উত্তম কি অধম বলতে কি যেটা কি খারাপ বা নিম্ন দিকে বোঝানো হচ্ছে উত্তম মানে ভালো কিছুকে বোঝানো হচ্ছে তো ভালো আর খারাপ আমরা কি বলতে পারি অধম উত্তম অল্প শব্দের বিপরীত শব্দ কি বেশি আপন শব্দের বিপরীত শব্দ পর আয় ব্যয় আয় কি কোনো কিছু রোজগার করা বা উপার্জন করা ব্যয় হচ্ছে কোনো কিছুতে সেই টাকাটা ইনভেস্ট করা বা ব্যয় করে ফেলা আচ্ছা এরপরে দেখো উঁচু নিচু উপস্থিত অনুপস্থিত খাটি, ভেজাল খুচরা পাইকারি জয় পরাজয় জ্ঞানী মূর্খ এখন দেখো এই শব্দের পরিপ্রেক্ষিতে এই শব্দগুলো কি সম্পূর্ণ নতুন অর্থ বা বিপরীত অর্থ প্রকাশ করছে না যেহেতু বিপরীত অর্থ প্রকাশ করেছে তাই এই শব্দের বিপরীত শব্দ হচ্ছে এইগুলো ঠিক একইভাবে এই শব্দগুলোর বিপরীত শব্দ হচ্ছে এই মূল এই সব মূল শব্দগুলো বুঝতে পেরেছি আচ্ছা একটু দেখো এখানে নেক্সটে কি আছে ভিতর ভিতর শব্দের বিপরীত শব্দ বাহির ভীরু সাহসী মূর্খ মুখ্য গৌণ লাভ ক্ষতি সরব নীরব সরব মানে হচ্ছে যেখানে রব করে শব্দ করা হয় বা রব তোলা হয় রব মানে কি শব্দ আর নীরব মানে কি ঠান্ডা বা হচ্ছে কোনো শব্দ যেখানে না হয় সুন্দর কুৎসিত স্থির চঞ্চল হার জিত হালকা ভারী হ্রাস বৃদ্ধি তো এখন দেখো এখানে আমরা কি পড়লাম শব্দ পড়লাম এবং তার পরিপ্রেক্ষিতে বিপরীত শব্দ পড়লাম যদি আমরা এই শব্দগুলোকে মূল শব্দ ধরতাম তাহলে এই শব্দগুলো কি হতো এই শব্দের বিপরীত শব্দ হতো আচ্ছা একটু দেখি এখানে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসায় একটু আগে যখন আমরা চেঞ্জ করেছিলাম একটা জিনিস কি মানে আমরা বলেছিলাম তখনও যে আমার কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এখন আমার কি করতে বলছে বাক্যের অর্থ ঠিক রাখতে বলছে কিন্তু বিপরীত শব্দ বসাতে বলছে এটা কি আদৌ সম্ভব আচ্ছা আসো দেখি এটা সম্ভব হয় কি না আগে কি লেখা আছে সেটা পড়ি এবার দাগ ডাগ শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে এই জন্য বাক্যের শেষে না নি নেই নয় ইত্যাদি বসানোর দরকার হবে একটু আবার দেখি এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসাতে বসে মানে আপনার এইখানে বিপরীত শব্দ বসাবেন প্লাস শব্দের যেন চেঞ্জ না হয় সেটা মাথায় রাখতে হবে একটু দেখো প্রথম লাইন কি আছে এই শহরে অনেক মানুষ থাকে এখন দেখো যদি এই শব্দে আমার বিপরীত শব্দ বসাতে হয় অ্যাট দ্য সেম টাইম অর্থ ঠিক রাখতে হয় সেক্ষেত্রে আমরা কি করব। এখানে না নি নেই নয় বসাবো এখন আমরা একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো এই শহরে অনেক মানুষ থাকে এখানে আমরা কি লিখেছি এই শহরে অল্প মানুষ থাকে না অল্প মানুষ থাকে না মানে কি বেশি মানুষ থাকে ইকুয়াল তো এখন আমার অর্থ দুটা কিন্তু সেম রয়ে যাচ্ছে এখন পরেরটাই কি লিখতে পারি বিথির বাড়ি দূরে এখানে আমরা কী লিখতে পারি বিথির বাড়ি কাছে নয় এটা আমি লিখে দিচ্ছি বিথির বাড়ি কাছে নয় এখানে কাছে নয় বলতে দেখো কাছেটা কি তোমার বিপরীত শব্দ এবং নয় বসানোর ফলে অর্থ কিন্তু সেম রয়ে যাচ্ছে নেক্সট লাইন দেখো শুকনো খাবার আমার পছন্দ এখানে দেখো শুকনো খাবার আমার পছন্দের বিপরীত শব্দ কি অপছন্দ তাই অপছন্দ নয় যদি লিখি শুকনো খাবার আমার অপছন্দ নয় তার মানে কি শুকনো খাবার আমার পছন্দ অর্থ কিন্তু এক রয়ে যাচ্ছে তো আমরা এখানে কি এটা লিখে দিবো শুকনো খাবার আমার অপছন্দ নয় আচ্ছা নেক্সটটা দেখো আজ গরম পড়েছে তো এখানে আমরা কী লিখতে পারি আজ ঠান্ডা পড়েনি তার মানে আজ ঠান্ডা পড়েনি মানে কি আজ গরম পড়েছে আজ ঠান্ডা খুব ইজি এগুলো ঠান্ডা না নাবোধক একটা শব্দ রাখতে হবে যাতে আমার অর্থের ব্যালেন্স থাকে তিনি ঘুমিয়েছিলেন তো এখানে কী লিখতে পারি তিনি জেগে ছিলেন না ঘুমিয়েকে পরিবর্তে আমরা কী লিখতে পারি জেগে থাকা তিনি জেগে ছিলেন না আচ্ছা নেক্সটে দেখো এ জমি উর্বর এখানে কি লিখতে পারি এ জমি অনুর্বর নয় তাহলে কি আসছে জমি উর্বর এ জমি অনুর্বর নয় আচ্ছা নেক্সটে দেখো ভালো কাজ করব এখানে কী লিখতে পারি মন্দ কাজ করব না মন্দ কাজ করব না আচ্ছা নেক্সটে দেখো তুমি যাও তুমি যাওয়ার পরিবর্তে কী লেখা যেতে পারে তুমি এসো তুমি আসো সরি তুমি না এখানে আমরা লিখতে পারি তুমি এসো না তুমি এসো না মানে কি তুমি যাও এরপরে দেখো ছেলেটি চালাক ছেলেটি চালাক এখানে কি লেখা যেতে পারে ছেলেটি বোকা নয় ছেলেটি বোকা নয় মানে কি ছেলেটি চালাক মানে বুদ্ধি আছে ছেলেটি বোকা নয় আচ্ছা পরেটা দেখি কুকুর বিশ্বাসী প্রাণী তো এখানে লেখা যেতে পারে কি কুকুর অবিশ্বাসী প্রাণী নয় তো একটা জিনিস আমরা শিখলাম কি বিপরীত শব্দ তোমার কি করে শব্দের অর্থ পরিবর্তন ঘটায় বাক্যের অর্থের পরিবর্তন ঘটায় কিন্তু আমরা বিপরীত শব্দ ব্যবহার করেও অর্থ সেম রাখতে পারি কিভাবে যদি বাক্যে নেতিবাচক কিছু শব্দ যেমন না নি নয় নেই এগুলো ব্যবহার করে এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি করতে পারি ঠিক একইভাবে এইভাবে আমরা শব্দের অর্থে ঠিক রাখতে পারি তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব দেখো পরবর্তী ক্লাসে আমরা জ্যোতিচিহ্ন বা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ